অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি এই যে 13ই সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি অর্থাৎ মহামন্ত্রী বকরি থেকে মার্গী হচ্ছে, আটটি রাশির অপার ধন এবং পাঁচটি বরদান পেতে চলেছে এই আট রাশি। দেখুন, এই ইউনিভার্সে বৃহস্পতি বিশাল বড় একটা প্ল্যানেট, অর্থাৎ আপনার রাশিচক্রে যদি বৃহস্পতি ধনু রাশিতে থাকে, বৃহস্পতি যদি আপনার মীন রাশিতে থাকে, বৃহস্পতি যদি আপনার কর্কট রাশিতে থাকে উচ্চস্থ, বা বৃহস্পতি যদি আপনার মিত্র রাশিতে থাকে, তাহলে কিন্তু আপনারা নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। বৃহস্পতি কী দেয় জানেন? ধন, জ্ঞান, সন্তান, বিবাহ, এইটা হচ্ছে বৃহস্পতির ধর্ম, ধার্মিক দেবতার প্রতি আপনার আস্থা, ভরসা সমস্ত ডিপেন্ড করে বৃহস্পতির উপর। অর্থাৎ এই যে 13ই সেপ্টেম্বর বকরি থেকে মার্গী হচ্ছে, তার পজিটিভ এফেক্ট তো পড়বেই পড়বে শক এবং নিজ রাশিতে, স্বরাশিতে, এবং তার সাথে সাথে 23শে সেপ্টেম্বরের পর থেকে এই বৃহস্পতি কেতু থেকে মুক্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতি এককভাবে ধনু রাশিতে অবস্থান, মিরাকেল ঘটতে চলেছে এই আটটি রাশির। তো অনেকে কমেন্টস করছেন, বেশ কিছুজন যারা খারাপ কমেন্টস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে আপনি অপার ধনের কথা বলেন, আপনি কত টাকা আপনার আছে, আপনি কত টাকার মালিক, আপনার অপার ধন হলো কি না, বা আপনি মানুষকে বোকা বানাচ্ছেন, এই যে এই কথাগুলো যারা বলছেন, কিছু কিছু কমেন্টস আসছে। দেখুন, আমি এখানে বোকা বানানোর জন্য এখানে বসিনি, এবং অপার ধন যাদের কপালে থাকবে কি না, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী তারা কিন্তু পাবে, কিন্তু আমার এই কথাটা আগে শুনুন। বাই বার্থ চার্ট যদি আপনার বৃহস্পতি 8, 12, 6 হাউসে থাকে বাই বার্থ চার্ট, তাহলে কিন্তু এই গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনার শুভ ফল পাবেন না। বা বৃহস্পতি যদি আপনার নিচস্থ থাকে, বৃহস্পতি যদি আপনার অশুভ থাকে, বৃহস্পতি যদি অশুভ নক্ষত্রে বসে থাকে, বৃহস্পতি যদি অস্মিত থাকে, তাহলে কিন্তু আপনারা এই শুভ ফলগুলো কিন্তু পাবেনই না। এটা হচ্ছে একদম টোটাল হচ্ছে ম্যাথামেটিক্স অ্যাস্ট্রোলজিটা, এটা কোনো গল্প নয়। দেখুন, বৃহস্পতি যদি আপনার খারাপ থাকে সেটা কী করবে, আমি ছোট্ট টোটকা আমি কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে দিব, কিন্তু যারা কমেন্টস করছেন হচ্ছে না, পাচ্ছি না, ফালতু কথা, অপার ধন, আপনি কত টাকা করেছেন, তাদেরকে আমি একটা কথা বলি, আপনাদের নিজেদের আগে বার্থ চার্টটা দেখুন, আর কাউকে গালি দেওয়ার আগে না একটু ভাববেন সেই কমেন্টসটা আমি লিখছি সেটা কি আমার উচিত হচ্ছে কি হচ্ছে না। আমার বার্থ চার্ট খারাপ হতে পারে, আরেকজনের তো বার্থ চার্ট ভালো হতে পারে, আপনার হচ্ছে না, আপনি আপনার নিজের বার্থ চার্টটা একবার দেখুন, রেক্টিফিকেশন করুন। আমি বারবার বলছি, আমার কথা অনুযায়ী যদি একটুকু গাছের পাতা আপনার না নড়ে, যাদের হবে না তারা জানবেন, বুঝবেন যে আপনাদের বাই বার্থ চার্ট আপনাদের বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনার সহায় নয়। বৃহস্পতি যদি আপনার সহায় থাকে কি না, আপনাকে একটা কথা বলি, অন্ধকারকে লণ্ঠন হাতে আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। তো উটপাটাঙ্গা কমেন্টস করার আগে অবশ্যই একবার ভেবে নিন যে আমি উটপাটাঙ্গা কমেন্টসটা করছি কেন। অ্যাস্ট্রো এডুকেশনে কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলে, এটা মাথায় রাখবেন। বৃহস্পতি যদি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয় তাতেও কিন্তু সমস্যা, এবং অশুভ নক্ষত্রে বসে আছে সেটাও কিন্তু দেখা দরকার, কোন নক্ষত্রে বসে আছে, এগুলো টোটালটা অ্যানালাইসিস করা দরকার, তবেই কিন্তু সঠিক ফল কিন্তু পাবেন। তো যাই হোক, যারা গালি দিচ্ছেন বা যারা বাজে কথা বলছেন তাদেরকে আমি একটাই কথা বলবো,
যে এই জ্যোতিষশাস্ত্র এটা হচ্ছে বেদের চোখ, এর দিকে আঙুল তুলে বাজে কথা বলবেন না, আমার জাস্ট রিকোয়েস্ট। তো শুরু করা যাক, কোন এই আটটি রাশি অপার ধন পেতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এই আটটি রাশির এবং পাঁচটি বরদান। তার মধ্যে মধ্যে আমি কিন্তু বলে রাখবো, সেই কথার মধ্যে কিন্তু বরদানের কথাটা কিন্তু থাকবে। আপনারা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটি, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি আপনারা শুনবেন। প্রথম যে রাশি সেটা হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি দেখুন নবম স্থানে নবমপতি সক্ষেত্রিক অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয় নিশ্চিত নিশ্চিত রূপে হবে, পিতার থেকে সহযোগিতা, পিতার শরীরস্বাস্থ্যের উন্নতি, ধর্মীয় কাজে আপনারা লিপ্ত হবেন এবং বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট জ্ঞান উচ্চশিক্ষা এগুলোতে কিন্তু আপনাদের নিয়ে আসবে। কর্মের দিকটা কিন্তু আপনাদের ভালো এবং বৃহস্পতি যখন বরগত্য হবে আরও এর শুভ ফলগুলো কিন্তু মেষ রাশি পাবেন। তা প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। দ্বিতীয় যে রাশি হচ্ছে সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশি দেখুন সপ্তম স্থানে বৃহস্পতি, বিবাহ স্থানে বৃহস্পতি, অর্থাৎ বৈবাহিক সূত্রে অর্থলাভ, বিবাহের দিক থেকে আপনারা টাকা অর্থ পাবেন এবং আপনার পত্নীর থেকে সহযোগিতা, শুধু অর্থ না মানসিক সহযোগিতা। ব্যবসার ক্ষেত্রে আপনাদের অর্থ আসবে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা গার্মেন্টস গোল্ড চাঁদি এগুলোর সঙ্গে যুক্ত আছে, ফুডের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো। অর্থাৎ ব্যবসার দিকটা কিন্তু মিথুন রাশি, বিবাহের দিক মিথুন রাশি খুবই শুভ, নতুন বিবাহ যোগ কিন্তু হবে, বৈবাহিক জীবন আপনাদের সুখ চাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনার দেখুন পঞ্চম স্থানে বৃহস্পতি সক্ষেত্রিক এবং বরগোত্তম হবে এবং নবপঞ্চম যোগ, মঙ্গলের সঙ্গে বৃহস্পতির নবপঞ্চম যোগ, আপনাদের ক্ষেত্রে কিন্তু ফাটাফাটি সময়, আপনাদের কেরিয়ারের দিকে উন্নতি, সন্তান প্রাপ্তি, এডুকেশনের দিকে ভালো, আপনি যা চাইবেন তা আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হবে, বৃহস্পতি কিন্তু আপনাদেরকে করাবে। বিবাহের দিক আপনাদের ভালো, বিবাহিত জীবনে আপনারা নতুন পদার্পণ করতে চলেছেন এবং সিংহ রাশির ধনভাগ্য, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, যারা এডুকেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি খুবই ভালো, আপনারা যেটা চাইবেন মনের সেই ইচ্ছা পূরণ করবে এই দেবগুরু বৃহস্পতি। কিন্তু ভাই বাচ্চা দেখুন আপনার বৃহস্পতি কেমন আছে। এরপরে আপনাদেরকে বলি যে রাশির কথা, সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ, আপনাদের কন্যা রাশি যারা জাতক বা জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভূসম্পত্তি ক্রয় পারিবারিক সুখের জায়গায় তৈরি করবে, আপনাদের গাড়ি বাড়ি এডুকেশান মায়ের দিক থেকে সাপোর্ট, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, আপনাদের মানসিক শান্তি আসবে, অপার ধন আপনাদের আসবে কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি বকরি থেকে মার্গে হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা করতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দেখুন দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, জবরদস্ত লাভ, পরিবারের জায়গা, পরিবার বৃদ্ধি হবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, আর্থিক দিকটা আপনাদের কিন্তু খুবই জবরদস্ত, প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে। যারা টিউশনির সঙ্গে যুক্ত আছেন বা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। অর্থাৎ বৃহস্পতি আপনাদেরকে দিতে চলেছে অপার ধন এবং আপনাদেরও সন্তান সুখ, এডুকেশনের দিকটা আপনাদের ভালো, এই দিকগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির স্বরাশিতেই বৃহস্পতি গ্রহের অবস্থান এবং পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যোদয় করতে চলেছে, ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যোদয় হবে। পঞ্চম ভাব আপনাদের এডুকেশান, সন্তান সুখ প্রাপ্তি এগুলো কিন্তু হবে। সপ্তম ভাব বিবাহ, কর্ম, ব্যবসা, জবরদস্ত লাভ কিন্তু আপনাদের আসতে চলেছে, পারিবারিক সুখ আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন, ধন প্রাপ্তি এই
ধনুরাশির ক্ষেত্রে আপনাদের মানসিক শান্তি, পারিবারিক শান্তি, আপনারা যা চাইবেন সেটা কিন্তু আপনাদের এই মনস্কামনা পূর্ণ হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখুন, দ্বিতীয়পতি একাদশপতি একাদশ স্থানে অবস্থান করছে, সকেত্রিক এবং বরগোত্তম। আপনাদের ডিজায়ার, আপনাদের মনোবাচ্ছা পূর্ণ হবে, আপনাদের অপার ধন, প্রচুর ভূ সম্পত্তি আপনারা কিন্তু ক্রয় করবেন, প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে, আপনাদের ক্ষেত্রে আসতে চলছে সফলতা। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে উত্থান, আপনাদের কর্মক্ষেত্রে ভালো, সন্তান সুখ, বিবাহ, আপনাদের এডুকেশান সমস্ত দিক এবং আকস্মিক প্রাপ্তি এগুলো কিন্তু আপনাদের ঘটাবে এবং চাকরির দিক কিন্তু তৈরি করছে। তো আমি যে কথাগুলো বললাম এই মীন রাশির ক্ষেত্রে, দেখবেন ডেফিনেটলি আপনার যদি বৃহস্পতি আপনার ফেভারে থাকে মীন রাশির, হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কারণ আপনাদের কর্ম হবে কর্মপতির অবস্থান এবং আপনাদের রাশির অধিপতিও এই কর্ম হয়ে বসে আছে, আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু হবে। এইবার আপনাদেরকে জানাই, যাদের এই কথাগুলো শুনে মিলল না তারা বারবার বলছি আপনার বাই বার্থ চার্টটা একবার অ্যানালিসিস করান। এবং আপনারা বৃহস্পতিকে ভালো করার জন্য পোকরাজ পড়তে পারেন, যাদের রাশি কথা বললাম দেখা গেল হচ্ছে না পোকরাজ পড়তে, অবশ্যই আপনার পরামর্শ নিন, অবশ্যই এক্সট্রা অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনারা নিন। এর সাথে সাথে আপনারা নয়তো ইয়েলো টোপাজ পড়তে পারেন বা আপনারা হলুদ কাপড়ে আপনারা একটি হলুদ নেবেন এবং সেটি কাপড়ের মধ্যে বেঁধে সেটি আপনার বাহুতে পরুন এবং 21 দিন অন্তর অন্তর এটি এই কাপড়টি চেঞ্জ করুন। দেখবেন বৃহস্পতির শুভ ফলগুলো আপনারা নিশ্চিত রূপে পাবেনই পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে মঙ্গল কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।